বিভিন্ন রকম এন্টারোস্কোপি আছে। এন্টারোস্কোপি মানে হলো স্মল ইন্টেস্টাইন দেখার যে স্কোপ, সেগুলোকে বলে এন্টারোস্কোপি। তো এরকম আছে পুশ এন্টারোস্কোপি, এরকম আছে সন্ডি এন্টারোস্কোপি, এরকম আছে ইন্টা অপারেটিভ এন্টারোস্কোপি, এরকম আছে ক্যাপসুল এন্টারোস্কোপি, এছাড়া আছে বেলুন এন্টারোস্কোপি, যেটাকে সিঙ্গেল বেলুন এবং ডাবল বেলুন এন্টারোস্কোপি বলে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা একটা ডাবল বেলুন এন্টারোস্কোপির ছবি। এটা এক ধরনের এন্ডোস্কোপি, যে এন্ডোস্কোপ দিয়ে ইন্টেস্টাইন দেখা যায়। তো এই ইন্টেস্টাইন যে এন্ডোস্কোপ দিয়ে দেখা যায় সেটা হলো এন্টারোস্কোপ। ইন্টেস্টাইন একটা জটিল জায়গা, সেখানে ছোট ছোট চিকন চিকন নালি থাকে এবং অনেকগুলো ভাঁজ থাকে। এই অবস্থায় সাধারণ যে এন্ডোস্কোপ আছে সেই এন্ডোস্কোপগুলো ওখানে গিয়ে পুরো জায়গাটার ছবি নিয়ে আসতে পারে না। একে হলো তো সে ভাঁজ ভাঁজ থাকে, আরেকটা হলো তার লম্বা লেন্থ অনেক বেশি, যে কারণে ছবি নিয়ে আসা খুব টাফ হয়। এই জন্য এই যে আমাদের ডাবল বেলুনে একটা বেলুন একটা বেলুন ডাবল বেলুন এন্টারোস্কোপ, এটা জাপানে আবিষ্কার হয়েছে। পরবর্তীতে এটা সিঙ্গেল বেলুন এন্টারোস্কোপও আসছে। তো এখানে দেখো যেটা হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে মাঝ বরাবর হলো জিনিসটা, এটা হলো এন্ডোস্কোপ। আর এর বাইরে যেটা আছে এটা হলো একটা, এটাকে বলছে একটা তোমার টিউব, ওভার টিউব, এটাকে বলছে একটা ওভার টিউব, বাইরের দিকে টিউব। তো এই ওভার টিউবের সাথে একটা বেলুন থাকে এবং এই এন্ডোস্কোপের সাথে একটা বেলুন থাকে। এই যে দুটা বেলুন হলো, এই দুটা বেলুনকেই বলছে ডাবল বেলুন এন্টারোস্কোপি। তো এই যে দুটা বেলুন দিয়ে আমরা যে এন্ডোস্কোপি, কীভাবে এটা কাজটা করা হয় দেখো। প্রথমে এই যে ওভার টিউবের উপরে যে বেলুনটা আছে, এই বেলুনটাকে ফুলানো হয়। তো এটা মুখের ভিতর দিয়েও এই এন্ডোস্কোপ পাঠানো যায়, এন্টারোস্কোপ পাঠানো যায়, অথবা এনাস দিয়েও পাঠানো যায়। ধরো এই লেভেল পর্যন্ত আমাদের আসলো, এই বক্সটা হলো একটা ইন্টেস্টাইন। এর মধ্যে আমার এই এই যে আমার এন্টারোস্কোপ উইথ ওভারকোট অ্যান্ড বেলুন, এই জিনিসটা এখানে চলে আসলো। এখানে আসার পরে প্রথমে এই যে ওভারকোটের সাথে যে বেলুনটা আছে সেই বেলুনটা ফোলানো হয়। ফোলানো হয় কেন? কারণ এই ইন্টেস্টাইন একটা ছোট জায়গা, তার ওয়ালগুলো একটা সাথে একটা কোলাপস করে থাকে। যখন এই বেলুনটা ফোলানো হয় তখন এখানে একটু জায়গা পাওয়া যায়। যখন এই জায়গা পাওয়া যায় তখন এই জায়গা পাওয়া গেল, তারপর এর ছবিতে আসো। এরপরে যখন এই জায়গা পাওয়া গেল তখন এই এন্ডোস্কোপটাকে সামনের দিকে পাঠানো হয়। এই এন্ডোস্কোপ সামনে চলে গেল, সামনে চলে গিয়ে এন্ডোস্কোপের সাথে যে বেলুনটা আছে এটাকে ফুলিয়ে দেওয়া হলো। এখন কী হলো, এই জায়গাটা আমার ওপেন হয়ে গেল, এখানে আমি এই জায়গাটু এক্সামিন করতে পারলাম। এক্সামিন করতে পারার পরে এরপরে আবার এই যে ওভারকোট যেটা আছে, ওভার টিউব, এই ওভার টিউবটাকে এখন সামনের দিকে প্রসিড করা হয়। যখন এটা সামনের দিকে নিয়ে আসা হয় তখন এই এই বেলুনের কাছাকাছি চলে আসে। এই বেলুনের কাছাকাছি যখন চলে আসে তখন আমাদের এই এই যে ওভার টিউবের যে বেলুন সেটাকে ফুলিয়ে দেওয়া হয়। যে ওভার টিউবের বেলুন ফুলানোর পরে এখন এই জায়গা থেকে আবার সামনে প্রসিড করা হয়। সামনে গিয়ে আবার এই একই রকম এই এন্ডোস্কোপের টিউবটা এখানে চলে যাবে, তারপর এন্ডোস্কোপের বেলুনটাকে ফুলানো হবে। এইভাবে করে এই করা হয়। ফাইনালি যখন আমাদের দেখা শেষ তখন আবার এই এন্টারোস্কোপের বেলুনটা ফুলানো থাকে, এবং সরি ওভার টিউবের বেলুনটা ফুলানো থাকে, তারপরে তার ভিতরে এন্ডোস্কোপটাকে নিয়ে আসা হয়। তো দেখো এখানে এই অনেকগুলো স্টেপ দেওয়া আছে, প্রথমে এটা, তারপরে এতটুকু, তারপরে এতটুকু, তারপরে এতটুকু, এভাবে করে আমরা পুরো ইন্টেস্টাইনটা দেখতে পাই। এই জিনিসটাই হলো ডাবল বেলুন এন্টারোস্কোপি। আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পারছো। যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে আমাকে জিজ্ঞাসা করো। আর এন্টারোস্কোপ করার জন্য আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো ক্যাপসুল এন্ডোস্কোপি, যেটা আমরা এখানে তোমাদের দেখাই দিই। এই যেরকম হলো ক্যাপসুল এন্ডোস্কোপি, তো এরকম একটা ক্যাপসুলের মতো থাকে, এটাকে খাওয়ানো হয়। এই এই ক্যাপসুলের মধ্যে যে সব জিনিস দেওয়া থাকে দেখো, এর মাঝে দেওয়া থাকে ব্যাটারি দেওয়া থাকে, এর মাঝে দেওয়া থাকে ক্যামেরা দেওয়া থাকে, লেন্স আছে, হ্যাঁ অপটিক্যাল ডোম দেওয়া আছে, প্রসেসর আছে, হ্যাঁ অ্যান্টেনা আছে, এই সব কিছু মিলাইয়া এই যে জিনিসটা ছোট্ট একটা ভিটামিন টাইপের ক্যাপসুল করা হয়, এটা খাওয়াই দেওয়া হয়। এবং এটা পেটের মধ্যে যখন যায় তখন সে ছবি তুলে তুলে একটা অর্কেস্ট্রেশনে পাঠায়। সেই ছবিগুলো দিয়ে যে ইমেজ জেনারেশন করা হয় তাহলে ক্যাপসুল এন্টারোস্কোপি। তো এইভাবে করেই আমাদের স্মল ইন্টেস্টাইনটাকে পরীক্ষা নিরীক্ষা করা হয়।